ডেটা ছিল 30 মার্চ 2024। স্বপ্ন পূরণের প্রথম ধাপ শুরু। আমার সবকিছু তোমাদেরকে না জেনে আমি বলে কিছু করবো না আমি বলেছিলাম, সেই কারণে তোমাদের একটুখানি জিনিস জানিয়ে রাখি। এটা দেখতে পাচ্ছ তো, পুলিশের WB পুলিশের ফর্ম ফিল আপ ছিল আজকে, ফর্ম ফিল আপ করলাম। জীবনের স্বপ্নটা আমি যেটা আমি ভেঙে ফেলেছিলাম মন থেকে, যেটা আমার ছোট্ট বেলা থেকে স্বপ্ন ছিল, ইউনিফর্ম পরা, পুলিশের স্বপ্ন, দেশের জন্য লড়া, সমস্ত কিছু করা, তো সেটা আমি আমার লক্ষ্য ছিল জীবনের একটা। এই জন্য আমি সিবিএফ কলকাতা পুলিশ সংস্থায় কাজও করেছি, কলকাতা পুলিশ সংস্থায় সিবিএফের। তারপরে আমার আর যাওয়া হয়নি, দু তিন বছর করার পর আমার কাজটা মানে কন্টিনিউ করতে পারিনি, বাট শেষমেশ আজকে জায়গা দাঁড়িয়ে আবার সব কিছু প্রথম থেকে শুরু করব, আবার সব কিছু ফার্স্ট টাইম থেকে শুরু করব। নিজের লক্ষ্য আমাকে পূরণ করতে হবে, আমাকে জিততে হবে, আমাকে চাকরি পেতেই হবে। তার জন্য আমি যতটা ছুটতে হয়, মাঠ করতে হয়, যতটা পড়াশোনা করতে হয়, এখন টাইম রয়েছে আমার হাতে, ম্যাক্সিমাম 1-1.5 মাস টাইম পাবোই। এখন আমি মন দিয়ে পড়াশোনা করব, মন দিয়ে ছুটবো, মন দিয়ে কাজ করব, যাতে যে কোনো মূল্যে আমি মানে যেভাবে হোক আমাকে চাকরিটা পেতেই হবে, যে করেই হোক। সেই কারণে আজকে আমার ফর্ম ফিল আপ ছিল, দেখতে পাচ্ছ এই যে কলকাতা পুলিশ, সরি WB পুলিশ, সরি কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করতে পারলাম না আমার মিস্টেকের জন্য, কারণ আমি কলকাতা টালিগঞ্জে গেছিলাম সিরিয়ালের ব্যাপার নিয়ে, তো সেই কারণে আমি ছিলাম না, বাড়িতে ছিলাম না, সেই কারণে আমি 2 দিন ধরে সেই কারণে করতে পারলাম না। কালকে আমার লাস্ট ডেট চলে গেছে, সেই কারণে আমি আর করতে পারলাম না। মানে আজকে WB ফর্ম ফিল আপটা ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের, সেই কারণে এটাই আজকে করলাম। কলকাতা পুলিশ আমার যেটা কপালে থাকে সেটাই হবে, তো ভগবান করুক যেন এটা আমার আমি পাশে পাই ভগবানকে, আর যেন এটা আমার জীবনের লক্ষ্যটা স্বপ্নটা যেন পূরণ হয়। যারা আমাকে ভালোবাসো প্লিজ তারা ভগবানের কাছে প্রে করবে, যাতে আমার লক্ষ্যটা আমি পূরণ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ তোমাদের ভালোবাসায় আজকে এই ফর্ম ফিল আপটা করলাম, এরপর মন দিয়ে পড়াশোনা করবো, মন দিয়ে সব কাজ করবো। চলো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। আর এই যে এদিকে মা আসছে, এই যেদিকে মাকে একটা কথা বলি, ধরো মা দিকে বাড়ি ছিল, কোথায় ছিলে আগে তুমি বলো, এটা দেখে ওদের খুশি হয়েছে বলো আগে পড়ো, এটা কি লেখা আছে? আমি আমার ছেলে সবকিছু দেখলেই খুশি, এটা কি লেখা আছে বুঝেছো? ওয়েস্ট বেঙ্গল পুলিশ, খুশি হয়েছে ফর্ম ফিল আপ করেছে আজকে? হ্যাঁ খুশি তো অবশ্যই হয়েছে, আরো খুশি হবো যখন তাকে এটা হাতে পাবো। তো 4-5 বছর আগে হতে হচ্ছে না পড়াশোনা ছেড়ে দিয়েছি বলো মা, 4-5 বছর হতে চলে পড়াশোনা ছেড়ে দিয়েছি, কলেজে ফার্স্ট ইয়ার কমপ্লিট করতে করতে সেটাও অবশ্য ছেড়ে দিয়েছি, সমস্ত কিছু মানে অফ করে দিয়েছিলাম। আজকে এতগুলো বছর পর আবারও নিজের স্বপ্নের জন্য আবার মানে সাকসেস হওয়ার জন্য আবার শুরু করছি, যাই না পাস করবো না ফেল করবো, বাট হাল ছাড়বো না, আজও বা কাল হয়তো পাস করবো, যে কোনো দিন একদিন কিন্তু করেই ছাড়বো। তো এটা আমি তো আমার স্বপ্নটা আমি আবার নতুন করে শুরু করছি, খুশি তো? কতটা খুশি এটা তুই বুঝবি না, আমি কতটা বুঝি এটা তুই বুঝবি না, বুঝবি যেদিনকে তুই বাবার মা হবি সেদিনকে বুঝবি যে মায়েরা ছেলেরা কিছু হলে কতটা খুশি, এটা সেদিনকে সেদিন বুঝবি, আজকে বুঝবি না। আশীর্বাদ করো যদি এই এই চাকরিটাতে পাস পেয়ে যাই। মা বাবা সবসময় আশীর্বাদ করে, মা বাবা কলকাতা পুলিশে পড়তে পারলো না জানো, দুটো ফর্ম বেরিয়েছিল কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ, বারবার বলেছিলাম কালকে বলেছি বলে বিকেল বিকেল মানে বারবার থেকে হয়নি, কালকে বলেছিলাম বলে রাত করে ফোন কেটে দিয়েছিলি না তুই, বলেছিলাম আরে আমি আমি তো জান আমাকে তো বলেছিল আজকে ক্লাস ডেট ভেবেছিলাম 30 তারিখ অবধি বলেছিল, আমি তাই জেনে আর বসে আছি আজকে মানে বাড়ি গিয়ে করবো, আপনি এলাম কাল রাতের বেলা জানি করবো, ওটা চলে গেছে ওয়েস্ট বেঙ্গলটা চলে গেছে এখন পর্যন্ত, আগে ওয়েস্ট বেঙ্গলটা করে দিলাম, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম কমপ্লিট করলাম। তো ফাইনালি যখন এক্সাম দিতে যাবো তোমাদের সমস্ত কিছু শেয়ার করবো, এক্সাম থেকে শুরু করে মাঠ থেকে শুরু করে যদি এক্সামে পাস করি মাঠ সমস্ত কিছু এ টু জেড তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমার এই জার্নিটা তোমাদের সঙ্গে পুরোটাই আসবে। যারা যারা আমাকে ভালোবাসো তাড়াতাড়ি দিদিরা মায়েরা বোনেরা আশীর্বাদ করো, তোমাকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো, যারা যারা ভালোবাসো না তাড়াতাড়া কি বলবো আমার জন্য খারাপ মঙ্গল কামনা করো আর কি বলবো, আর যারা ভালোবাসো তারা পুজো দিয়ে দিও ভালোবেসে দিও, এইভাবে পাশে থেকে তাহলেই হবে। তো চলো এবার বাড়িতে ঢুকবো, গেছিলাম এক জায়গায় ওখান থেকে এসে ডাইরেক্ট আগে আমার এটা আমার মেইন লক্ষ্য ছিল আগে, তো এটা কখন করবো এসে আমি, তো এটা আমি কমপ্লিট করলাম, এই যুক্ত ছবি হয়ে কাছে তখন চলো রুমে ঢুকি, দেখা হচ্ছে পরে ভিডিও, তখন সুস্থ হওয়া তখন নিজের খেয়াল রেখো, একটু বাস থেকো তোমাদের প্রীতম দেয় যাতে আর স্বপ্নটা সে পূরণ করতে পারে, টাটা। লাইট এসছে এখন দেখো, চলো আসার জেলে উঠলো, দেখা যাক তোমরা যদি পাশে থাকো ভবিষ্যৎটা আমার অনেক ভালো হতে চলে যাচ্ছে, যদি তোমরা পাশে না থাকো তাহলে আমার কপাল শেষ। তো অনেক অনেকটা বিশ্বাস, অনেকটা ভরসা নিয়ে, অনেকটা মনের মধ্যে মানে জোর নিয়ে আজকে এই পথে আবার আগাচ্ছি, যেটা আমার প্রথম থেকে স্বপ্ন ছিল বাট কখনোই ফর্ম ফিল আপ করিনি। এই ঝুট ঝামেলা চাপে আমি 3-4 বছর পুরো টাইম নষ্ট করেছি, ওয়েস্ট করেছি, বাট এই সময় আমি ভাববো না, এখন আমার স্বপ্নের দিকে আমি শুধু ভাববো। তার জন্য আজকে থেকে নিজের স্বপ্নের কথা ভাববো, আর আজ থেকে পড়াশোনা শুরু করে দেয় মাঠ করা সমস্ত কিছু প্র্যাকটিস করা সমস্ত কিছু শুরু করে দেবো। চলো টাটা।